আলু কত করে কিলো? আলু দাও, আমার টমেটোটা ওজন করো। ও আমি নতি, তুই তোর ঘর কই? ওর কথা বাদ দাও তো, মদ খেয়ে পড়ে আছে সারা রাত কোথায়। বাজার করে তো খেতে হবে বাড়িতে, তাই আমি চলে এলাম। দাও দাও ওজন করো। 20 টাকা করে কিলো? ওই দেখো ববিতার মেয়েকে দেখো, কি জামা পরে বাজার করতে চলে এলো। এই মেয়ে শোনো, তা লক্ষ্মী মেয়ের মতো বাজার করতে এসছে ভালো কথা, লক্ষ্মী মেয়ের মতো জামাটাও পরতে পারতে। তুমি যা চিচিঙ্গের মতো পা দেখাচ্ছ, লোকে আর চিচিঙ্গে না কিনে তোমায় কিনে নেবে। মাংস কত করে কিলো? 230 টাকা। 230 করে? আমার বাপের বাড়ির ওখানে 130 করে দাম। তাহলে বাপের বাড়ি থেকেই কিনে নিন। এই আমার মুখে মুখে তর্ক শিখেছে, দাও 2 কিলো। হ্যাঁ এখন অনেক কিছু জিনিসপত্র। এই তুমি আমার ব্যাগে কি ভরে দিচ্ছ দেখি। বাবা গো, পচা ক্যাপসিকাম ভরে দিচ্ছে। ও মা, যেই দেখলে দুটো মেয়ে মানুষ বাজার করতে এসছে, অমনি পচা সবজিগুলো আমাদের দিয়ে দিচ্ছ না? তোমার দোকান বন্ধ করে দেবো, গুটকা খোর। চলো বাবা, আজকালকার বাজারের দাম আর বলো না গো, সোনা কিনবো না সবজি কিনবো। সত্যি? এই বলছি শোনো না, ওই মধুর ছেলে বিদেশে নাকি পড়াশোনা করতে পাঠিয়েছে, তার খবর কি? চুপ করো তো, 10th ফেল ছেলে, সে নাকি এবার বিদেশে পড়াশোনা করতে যাবে। ভাবো ওসব বাজে কথা, আরে এখানে মুখ দেখাতে পারবে না, না ফেল করেছে তাই জন্য বোম্বে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। বাবা দেখো দেখো কি পিস দিচ্ছে, ভাই কি পিস দিচ্ছে তুমি ওগুলো, একটু মুরগির ফোঁদের দিক থেকে কাটো না, বুকের মাংস দিচ্ছে। একটা শ্রাদ্ধের দিন অত চড়া মেকআপ রিনাদি, সত্যি রে শোকে কি সাজা যায়। আমার শ্বশুরের শ্রাদ্ধ, কেঁদে কেঁদে নাজেহাল আমি। এই তুমি আজ দোকানে বসেছো? ও মা, তুমি নাকি অন্য লোকের বউয়ের সাথে পালিয়েছো, তা সেই কেস ঠিক হয়েছে? ও কেস ঠিক হয়ে গেছে? তা বউকে কোথায় নিয়ে গেছে এখন? বাড়িতেই। তোমার আগের বউ কি বাড়িতেই থাকে, মানে একসাথে 3 জন? আগের বউ চলে গেছে। তা যাবেই তো, তোমার যা চরিত্র। তা 1 কিলো পেঁয়াজ ওজন করো, আমি গার্ড দিচ্ছি, তুমি তোমার মতো চুরি চালিয়ে যাও, ধরো এটা। দাদা বলছি, ওই ঝিঙ্গেটা দিন না আপনার পেছন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পাশে আলু আছে, আলুটাও দিই। এই ছাপ তো, তোমার দোকানে একটা জিনিস ভালো নয়, চল। এই তুলিকার মেয়ে, বাবা বেলা 12টার সময় ঘুম ভাঙে না যার, সেও আজ বাজারে এসছে। বাবা এই ওর তো লাবণী তাই না? হ্যাঁ লাবণী তো। লাবণী ও না কি নিরামিষ খায়, দীক্ষা নিয়েছে। মাংস দোকানে কি করছো? তলে তলে এইসব ধারো ডাকি ওকে। এই লাবণী শোন, লাবণী না বা পাহাড়ি কোথায়। তা বলছি তোমার ভাইও তো আইমুড়ো, তা তারও কি এরকম কিছু প্ল্যান আছে অন্যের বউকে নিয়ে পালানো, মানে ফ্যামিলি প্ল্যান? ও ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ঠিক আছে, খাতায় লিখে রেখো তাহলে। ঠিক আছে আসছে, ছাড় বাদ দে, আমাদেরই বাকি, লোকের নামে তো আমরা কথা বলি না। লোকে যা ইচ্ছা করুক বাবা, চলো চলো চলো।